সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কি হয়েছিল তা আমরা আজও ঠিকমতো বলতে পারি না। পুলিশের তদন্ত বলছে ডিপ্রেশনের কারণে আত্মহত্যা, কিন্তু শুধুমাত্র একটা আত্মহত্যা কিভাবে গোটা বলিউডকে তোলপাড় করে দিল? যদিও সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের উপর ছিল কিছু রহস্যজনক আঘাতের চিহ্ন, 4 বছর পেরিয়ে গেলেও এখনো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঠিক কারণ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। নমস্কার, অফর অজানা চ্যানেলের এই বিশেষ এপিসোডে আপনাদের শোনাবো সেই দিনের কথা যেদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করবো যে এটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি কেউ খুন করেছিলেন অভিনেতাকে। তাহলে শুরু করা যাক। দিনটা 2020 সালের 14 জুন রবিবার। দেশে তখন করোনার আতঙ্ক বেড়েই চলেছে, ইতিমধ্যে সেকেন্ড ফেজের লকডাউনও শুরু হয়ে গেছে। একে ছিল লকডাউন, তার উপর রবিবারের দুপুর। রাস্তাঘাট সব এমনিতেই থমথম করছিল। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি থেকে চেন্নাই, সব শহরেই ছবিটা মোটামুটি একই রকম ছিল। সকালের পর সবে দুপুরে রান্না বসেছে ঘরে ঘরে, এমন সময় টিভিতে একটা খবর কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনাবসান, মাত্র 34 বছর বয়সে বেনরায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা। তার পরিচারিকা তাকে দেখতে পান ঝুলন্ত অবস্থা এবং তিনি পুলিশে ফোন করে এই খবর জানান। টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। ততক্ষণে সবার ফেসবুক ওয়াল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, সব জায়গায় সুশান্ত সিং রাজপুতের ছবি। হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল সবার, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে সুশান্ত সিং রাজপুতকে আর দেখা যাবে না সিনেমা করতে। গোটা দেশ যেন একটা দুঃখের চাদরে মুখ চেপে নিঃশব্দে কেঁদেছিল। খবরের চ্যানেলগুলোতেও সেদিন সব একঘেয়েমি আতঙ্কের খবর বন্ধ। এই একটা মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু সেই মৃত্যুর কারণ নিয়ে সেদিন থেকে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা এখনও কাটেনি। শুধু মাঝখান দিয়ে কেটে গেছে 4-4 বছর। ঘটনা নিয়ে বহু তদন্ত হয়েছে, নানা বিষয়কে নিয়ে কাটাছেঁড়া করেছে পুলিশ থেকে সিবিআই, ইডি থেকে এনসিবি, কিন্তু তাও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আজও রহস্য হয়ে রয়ে গেছে। আসলে সুশান্ত সিং রাজপুত মানুষটাই ছিলেন এরকম, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন দিন দিন। আদতে তো একজন মাটির মানুষই ছিলেন তিনি। সেলিব্রিটি হয়ে গেলেও যারা নিজের মাটিকে ভোলে না তার জলজ্যান্ত উদাহরণ ছিলেন সুশান্ত সিং রাজপুত। তিনি তো জীবনের শেষ কিছু সিনেমার মধ্যে একটাতে এটাই বোঝাতে চেয়েছেন যে সুইসাইড কোনো কিছুর সমাধান হতে পারে না, তাহলে সেই মানুষটা নিজে কিভাবে আত্মহত্যা করতে পারে, এই প্রশ্নটা রয়ে গেছে এতদিন পরেও। কারণ বাস্তব জীবনে সুশান্ত সিং রাজপুত ছিলেন একজন লড়াকু মানুষ, সবাই তার লড়াইকে ভালোবাসত। 21 জানুয়ারি 1986 সালে বিহারের পাটনা শহরে জন্ম হয় তার, কিন্তু মাকে হারিয়ে ফেলেন ছোটবেলাতেই, তাই ছোট থেকে তার জীবনের লড়াইটা ছিল বেশ কঠিন। প্রথমে পাটনার সেন্ট ক্যারেন্স হাই স্কুলে পড়াশোনা করেন সুশান্ত, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দেন, আর সেই পরীক্ষাতেই দেশে 7 র্যাঙ্ক করেন তিনি। তারপর দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। যদিও তার আসল আগ্রহ ছিল অভিনয় এবং নাচের দিকে, তাই দিল্লি থেকে কিছু না ভেবেই মুম্বাই চলে আসেন সুশান্ত। শুরুতে বেশ কিছু সিনেমায় তাকে সাইড ড্যান্সার হিসেবে দেখা যায়। আপনিও হয়তো ঋত্বিক রোশনের ধুম 2 সিনেমাটি দেখেছেন, সেই সিনেমার একটি গানে সাইড ড্যান্সার হিসেবে কাজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরকম অনেক অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। মোদ্দা কথা, ইন্ডাস্ট্রিতে এন্ট্রি পাওয়ার জন্য নিজের মতো লড়াইটা করে যাচ্ছিলেন তিনি। সুশান্ত অভিনয়ের কেরিয়ার শুরু করেন একটি টিভি শোয়ের মাধ্যমে। 2008 সালে কিস দেশ মে হ্যায় মেরা দিল সিরিয়াল থেকে ছোট পর্দায় তার পথ চলা শুরু হয়। তারপর পবিত্র রিশতা সিরিয়ালে অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে বিখ্যাত হয়ে ওঠেন সুশান্ত। টেলিভিশন দুনিয়ায় দিন দিন তাকে নিয়ে চর্চা শুরু হয়। তবে এই জনপ্রিয়তা নিয়ে থেমে থাকতে চাননি তিনি, তাই টিভি থেকে সিনেমার পর্দায় আসার লড়াইটা শুরু করেন নিজের মতো করে। কোনোরকম পারিবারিক সাপোর্ট ছাড়াই লড়াইটা করে যাচ্ছিলেন সুশান্ত। আর বছরখানেকের মধ্যেই সাফল্যের মুখ দেখেন সুশান্ত সিং রাজপুত। বড় পর্দায় তার ডেবিউ হয় 2013 সালে, সুশান্ত সিং রাজপুতের প্রথম সিনেমা কাই পোচে। প্রথম সিনেমা সুপারহিট হতেই পরপর শুদ্ধ দেশি রোমান্স, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির মতো ভালো ভালো কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এসবের মাঝে বলিউডের টপ10 অভিনেতার তালিকায় তার নাম উঠে যায়। তার কারণটা ছিল অভিনেতার ট্যালেন্ট, যার ঝলক দেখা যায় তার পরবর্তী সিনেমায়। সুশান্ত নিজেকে এক প্রকার ঢেলে দেন MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমায়। এরপর ধোনির চরিত্রে রীতিমতো দারুণ অভিনয় করেছিলেন, কারণ এখনও আমরা এই সিনেমাটা দেখলে আসল ও নকল ধোনিকে গুলিয়ে ফেলি। এই মানুষটাই আবার ছিচোরে সিনেমায় দর্শকদের এটা বোঝাতে চেয়েছিলেন যে আত্মহত্যা জীবনের কোনো সমস্যার সমাধান হতে পারে না, তাহলে সেই মানুষটাই শেষমেশ সুইসাইড করলো এটা বিশ্বাস করতেই পারে না তার ভক্তরা, আর সেখানেই তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক তৈরি হয়। তাহলে কি হয়েছিল তার মৃত্যুর দিন? 14 জুন 2020 সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার নিজস্ব ফ্ল্যাটে। যদিও বিলাসবহুল এই ফ্ল্যাট তিনি ভাড়ায় নিয়েছিলেন, মাসে 4 লাখ টাকা ভাড়া দিয়ে এই ফ্ল্যাটে 7 মাস আগে এসেছিল তারা। তারা বলতে এই ফ্ল্যাটে আর যারা থাকতো তারা। সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে কেশব নামের একজন রান্নার লোক, সিদ্ধার্থ পিঠানি যে সুশান্তের বন্ধু, এবং তার গার্লফ্রেন্ড রেহা চক্রবর্তী থাকতেন। যদিও সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগে নাকি তার গার্লফ্রেন্ড রেহা চক্রবর্তী ফ্ল্যাট ছেড়ে চলে যায়, কিন্তু মৃত্যুর দিন কি হয়েছিল যেমনটা তার রান্নার লোক এবং বন্ধু তাদের বয়ানে বলেছেন, তাতে করে ওই দিন সকাল 7টা নাগাদ সুশান্ত ঘুম থেকে ওঠেন। প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেন তিনি, তারপর 9টা নাগাদ তার দিদিকে ফোন করেন। কিছুক্ষণ কথা বলার পরেই তার এক বন্ধুকে ফোন করেন সুশান্ত। তারপর আর কোনো ফোন যায়নি সুশান্তের মোবাইল
মোবাইল থেকে। এরপরেই নাকি ফ্ল্যাটে নিজের বেডরুমে ঢুকে যান তিনি। এগারোটা নাগাদ রান্নার লোকটি তাকে রান্নার জন্য জিজ্ঞেস করতে গেলে নাকি দরজার উপারে কোনো শব্দ পাওয়া যায় না। তারপর কেশব ও সিদ্ধার্থ মিলে বিষয়টি সুশান্তের দিদিকে জানায়। এদিকে তারা এক চাবিওয়ালাকে ডেকে বেডরুমের দরজা খুলে ফেলে। ততক্ষণে নাকি ফ্ল্যাটে পৌঁছে যায় সুশান্তের দিদি। রুমে ঢুকে দেখে যে বিছানার বেডশিট গলায় জড়িয়ে সিলিং থেকে ঝুলছে সুশান্ত। তখন ফ্ল্যাটে যারা ছিলেন তারাই নাকি সুশান্তের মৃতদেহ নামিয়ে দেন। এরপরই মৃতদেহ উদ্ধার, ময়নাতদন্ত সব হয়। রিপোর্টে বলা যায় শ্বাসরোধ হয়ে মৃত্যু। তারপর একদিকে তোলপাড় শুরু ঘরবন্দি দেশের প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, মিডিয়া কভারেজ শুরু এই ঘটনাকে নিয়ে। কেউ মনে করতে লাগলো সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে, কেউ আবার এটিকে আত্মহত্যা বলেই মেনে নিল। ধীরে ধীরে কেস গেল সিবিআই এর হাতে। সিবিআই এর সঙ্গে কেসে আর্থিক দিকটি খতিয়ে দেখতে ঢুকে পড়ে ইডিও। তবে তারপর এই কেসের নার্কোটিক্স ব্যুরোর এন্ট্রি সবকিছু বদলে দেয়। ঘটনার ন্যারেটিভ বদলে গিয়ে বলিউড ও মাদক চক্রের হেডলাইন পেয়ে যায়। আর এদিকে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে উঠে আসে যে সুশান্তের মানসিক স্বাস্থ্য এবং ডিপ্রেশনের কারণে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এইসব কারণেই নাকি আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। যদিও সিবিআই এখনো পর্যন্ত সুশান্তের মৃত্যুর বিষয়টিকে হত্যা হিসেবে এখনো প্রমাণ করতে পারেনি। এভাবেই কেটে গেছে চার বছর। তাও এখনো কয়েকটি বিষয় এই পুরো ঘটনার পিছনে একটা খুনের ন্যারেটিভ স্পষ্ট করে। প্রথমত, সুশান্তের ঘাড়ে থাকা দাগটি ফাঁসির দাগের চেয়ে শ্বাসরোধের দাগের মতো ছিল বলে অভিযোগ ওঠে। অনেকে মনে করেন এটি শ্বাসরোধের প্রমাণ হতে পারে। এছাড়াও মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্ট আসতে বেশি সময় লেগেছিল এবং তা সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ ওঠে, যা সন্দেহ বাড়ায়। পাশাপাশি যে কোনো আত্মহত্যার ঘটনায় সাধারণত সুইসাইড নোট পাওয়া যায়, কিন্তু সুশান্তের কেসে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মৃতদেহের যেই প্রথম ছবিটি ভাইরাল হয় তাতে তার মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন দেখা যায়, এমনকি দেহটিকে দেখে অস্বাভাবিক বলে মনে হয়। এসব কারণে এটি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়। এদিকে আবার সুশান্তের পরিবার ও বন্ধুরা দাবি করেন যে তিনি মানসিক অবস্থাতে ভুগছিলেন না, এমনকি ফ্ল্যাটে তার মানসিক অবস্থার কোনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়াও সুশান্তের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়। তার মৃত্যুর আগের রাতে কিছু অপরিচিত লোকজনের প্রবেশের তথ্যও সামনে আসে। সব মিলিয়ে এখনো এটা অজানা যে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল। যদিও পুলিশ ও সিবিআই আত্মহত্যার থিওরিকেই এখনো পর্যন্ত আদালতের প্রতিটি শুনানিতে প্রমাণ করতে চেয়েছে, কিন্তু ঘটনাচক্রে এই মৃত্যুর ঘটনাকে এখনো আদালতে আত্মহত্যা বলে প্রমাণ করা যায়নি। এদিকে খুনের পক্ষে যেসব প্রমাণ রয়েছে তাও ফেলে দেওয়া যায় না সহজে। উপরোক্ত সব কারণগুলি এখানে সন্দেহের সৃষ্টি করে। তাই এখনও কেউই সঠিকভাবে জানে না যে ঠিক কিভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে মামলার মোড় ঘুরে যাওয়ার কারণে বিষয়টিকে নিয়ে বিশেষ তদন্ত করার প্রয়োজনও বোধ করেনি তদন্তকারী সংস্থাগুলি। আর এইসব কারণেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনও একটি রহস্যজনক ঘটনা হয়েই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ।